বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাহায্য সাইলেন্ট সামান্য খাসনাত বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন সামান্য খাসনাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দিব সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া বললেন তথ্য উপদেষ্টা এদিকে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের ব্যাখ্যা দিলেন ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ডও বলতে চেয়েছে এই ন্যারেটিভের অংশে আমরা বর্তমান সরকার হতে পারি না আমরা মনে করি আওয়ামী কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করেনি আওয়ামী রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটি এভাবে ব্যবহার করেছে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত প্রত্যাখ্যান একটি দলের এই ন্যারেটিভের অংশ হতে দিতে পারি না সুতরাং জামাত ইসলাম এখন থেকে বাংলাদেশে রাজনীতি করবে কোনো বাধা থাকল না এবারে জানাব ছাত্রদের ত্রাণ সামগ্রী সিনে নিল বিএনপি নেতা উদ্ধার করল সেনাবাহিনী নোয়াখালীর কবিরহাটের সুন্দরপুল ইউনিয়নে বেনপির সভাপতি মোহাম্মদ একরামের বিরুদ্ধে ছাত্রদের ত্রাণ সামগ্রী ছয়শ প্যাকেট ছিনে নেওয়ার অভিযোগ উঠেছে এ সময় বেনপি নেতা একরামের অনুসারীরা এক ছাত্রকে কুপিয়ে এবং আরেকজনকে বেধরক পিটে গুরুতর আহত করেছে এরপর সেনাবাহিনীর সদস্যরা এসে ছাত্রদের ত্রাণ উদ্ধার করে জানিয়ে দিব সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারক হিসেবে লোবের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক এবং বিদ্বেষমূলক এবং বেআইনিভাবে রায় দেওয়া সহ অসত্য এবং জালজালিয়ত সমূহ রায় সৃষ্টি করার অপরাধে অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব হবিগঞ্জে দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ আহত বিশ সিলেটের হবিগঞ্জে আজমিরিগঞ্জে পূর্ববিরোধে জেদ ধরে দুই পক্ষের ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে আজ দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজে এই দুর্ঘটনা ঘটে আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা যায় শিবপাশা ইউনিয়ন পশ্চিমভাগ গ্রামের পাড়ার সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হান্নান মিয়া চৌধুরীর সঙ্গে এই এলাকার বাসিন্দা এবং তারই আত্মীয় অহেদ মেয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এরিজের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাহায্য চাইলেন সামান্য হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন সামান্য হাসনাত আবদুল্লাহ বুধবার আঠাশে আগস্ট রাতে ফেসবুক এক পোস্টে সাহায্যের জন্য আবেদন করেছেন হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি বলেন বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফান্ডিং করলেও বিপ্লবে আহত এবং শহীদদের জন্য সরাসরি কোনো ফান্ড গঠন করিনি সঙ্গত কারণেই আমরা আগেও বলেছি সমান্য পরিচয়ে কেউ যেন টাকা কালেকশন না করে কিংবা আপনারাও শুধু সমান্য পরিচয়ে টাকা না দেন আবদুল্লাহ বলেন যারা আন্দোলনে আহত এবং শহীদ পরিবারকে এই মুহূর্তে অর্থ সহায়তা করতে চান তারা চেষ্টা করুন সরাসরি পেশেন্টদের কাছে সহায়তা পৌঁছানোর বিশ্বাস করুন তাদের অনেক সহায়তা প্রয়োজন বিভিন্ন এনজিও লিস্ট করে কাজ করছে তাদের মাধ্যমে ব্যবহার করতে পারেন এ সময় তিনি বলেন কেউ একান্তই যদি বৈষম্য ছাত্র আন্দোলনের সমান্য কারো সাহায্য চান তবে ছোট ভাই নেতৃত্বে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির হটলাইন নাম্বারে যোগাযোগ করুন তারা সরাসরি পেশেন্টদের সাথে আপনাদের যোগাযোগ করে দিবে টাকাটা আপনারা সরাসরি পেশেন্টদের কাছেই পৌঁছে দিবেন। এ সময় তিনি একাধিক নম্বর যোগ করেন এগুলোর একটি ডোনারদের যোগাযোগের জন্য হটলাইন নাম্বার হচ্ছে শূন্য এক তিন শূন্য তিন তিন আট শূন্য তিন আট নয় আর যে কোনো জরুরি সহায়তার জন্য হটলাইন নাম্বার শূন্য এক চার শূন্য শূন্য সাত দুই আট শূন্য আট শূন্য আরেকটি নাম্বার হচ্ছে শূন্য এক আট এক আট দুই সাত নয় দুই এক সাত সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া বললেন তথ্য উপদেষ্টা নাহিদ সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া বলেই এমন ধারণা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার আঠাশে আগস্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের কর্মসূচি জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তথ্য উপদেষ্টা বলেন জনগণ এই ধারণা পোষণ করে কারণ উন্নয়ন প্রকল্পগুলো নেই সবচেয়ে বেশি দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময় শেষ করতে নির্দেশনা দেন তিনি এ সময় তিনি বলেন আপনারা সকলেই এ বিষয়ে সচেতন থাকবেন যাতে প্রকল্পের কাজে স্বচ্ছতা থাকে এবং কোনো অভিযোগ না আসে বিভিন্ন সময় কিছু অপ্রয়োজনীয় এবং প্রকল্পের কথা শোনা যায় সেগুলো মূলত দুর্নীতি করার জন্যই নেওয়া হয় এই ধরনের কোনো প্রকল্প যেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে না নেওয়া হয় নাইদ ইসলাম আরও বলেন অনেকগুলো প্রকল্প নির্ধারিত সময় শেষ হয়নি যার নানা কারণ থাকতে পারে কিন্তু এটা ভালো বার্তা দেয় না সেজন্য গৃত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ করেছেন তথ্য উপদেষ্টা জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চাইছে এই ন্যারেটিভ এর অংশ হিসেবে আমরা বর্তমান সরকার হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করতে পারেনি আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্রজনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটি এভাবে ব্যবহার করেছে আমরা ছাত্রজনতার পরাজিত প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় এবং ন্যারেটিভের অংশ হতে পারি না বুধবার দুপুরের দিকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেন বুধবার সকালে জামাত জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপনে বলা হয় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির শো এর অঙ্গ সংগঠনের এবং সঙ্গে সম্পৃক্ত সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি সরকার বিশ্বাস করে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির শো এর অঙ্গ সংগঠন ইসলামী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় এই প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইন মতামত নেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা বলেন সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামাত ইসলামকে নিষিদ্ধ করার দাবি উঠত এটি ঠিক বেঠিক কিনা সেটিতে তিনি যাচ্ছেন না কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেনি তারা এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে যখন ছাত্রজনতার অভ্যুত্থান বিপ্লব চলছিল তারা ছাত্রজনতার এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টা করছিল আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা করে দেখা হয়েছে উল্লেখ করে ড আসিফ নজরুল বলেন জামাত বিএনপির জঙ্গি এবং সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে এই সরকার ওই ন্যারেটিভ অংশ হিসেবে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে হঠাৎ ঘোষণার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যেটি কোনোভাবেই শেখ হাসিনা সরকারের আদেশ বৈধ ছিল না সুতরাং এই আদেশটিকে আমরা বাতিল করলাম ছাত্রদের ত্রাণ সামগ্রী সিনে নিল বিএনপি নেতা উদ্ধার করল সেনাবাহিনী নোয়াখালীর কবিরহাটে সুন্দরপুল ইউনিয়ন বেনপির সভাপতি এবং মোহাম্মদ একরামের বিরুদ্ধে ছাত্রদের ত্রাণ সামগ্রীর ছয়শো প্যাকেট সিনে নেয়ার অভিযোগ উঠেছে এ সময় বিএনপি নেতা একরামের অনুসারীরা এক ছাত্রকে কুপিয়ে এবং আরেকজনকে বেদরক পিটে গুরুতর আহত করে বুধবার আঠাশে আগস্ট দুপুরে অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট রাত নয়টা দিকে সেনাবাহিনী এবং কবিরহাট থানার এক দল পুলিশ সিনে এর আগে একই দিনটার দিকে উপজেলার বাজারে এ ঘটনা ঘটে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আটক উপজেলা সুন্দরপুল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দৈবাড়ির জাহের হোসেনে ছেলে মোহাম্মদ সৌরভ আঠারো মামলা শিক্ষা শিক্ষার্থী তাশরিপুর রহমান ওরফে নিহাত অভিযোগ করে বলেছেন উপজেলার কালামন্সী বাজার এলাকায় ছাত্ররা নিজেদের এলাকার বন্যা দুর্গতদের মধ্য ত্রাণ বিতরণের জন্য ঢাকা থেকে ছয়শো প্যাকেট ত্রাণ সামগ্রী সংগ্রহ করে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে প্যাকেটগুলো বাজারে আসে সভাপতি একরাম নানা ছাত্রদের ত্রাণগুলো যায় সুন্দরপুল ইউনিয়ন পরিষদে আটকে রাখেন তখন একরামের অনুসারী ছাত্রদল নেতা সৈলের নেতৃত্বে সৌরভ রিফাত নুমান এবং বাপ্পি ছাত্রদের উপর হামলা চালায় হামলাকারীরা মোহাম্মদ মঈনুদ্দিন আকাশ ষোলো নামের এক ছাত্রকে কুপি এবং নিহাত ষোলো নামে আরেক ছাত্রকে বেধরক পিঠে আহত করে পরে ছাত্ররা বিষয়টি পুলিশ এবং সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে যায় তারা ছাত্রদের ত্রাণ সামগ্রী উদ্ধার করে এ বিষয়ে জানতে চাইলে সুন্দরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ একরাম অভিযোগ করে বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ত্রাণগুলো উদ্ধার করে এরপর যাদের ত্রাণ তাদের ফেরত দেওয়া হয়েছে তারা তাদের লোক দিয়ে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন কবিরহাট উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন বলেছেন বিষয়টি আমি শুনেছি অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় বৈঠকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তিনি আর বলেন এই ত্রাণ বিতরণের সাথে কয়েকজন ছাত্রলীগের ছেলে জড়িত ছিল তারা পাঁচই আগস্টের আগে আমাদের লোকজন কে মারধর করেছে আসলে ছোট বিষয়টিকে বড় করা হয়েছে কবিরহাট থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন খবর পেয়ে ছাত্রদের ত্রাণ সামগ্রী উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয় ছাত্ররা লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর এক প্রশ্নের জবাবে ওসি জানান বিএনপি নেতারা অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করার কথাও জানিয়েছেন